হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আহার। আজ আমি বানাবো রাধা বল্লবী। বিয়েবাড়িতে, অনুষ্ঠান বাড়িতে সবসময় বানানো হয় এই রাধা বল্লবী। খুব সহজ বানানো, ছোলার ডালের সাথে রাধা বল্লবী ভীষণ সুন্দর খেতে লাগে। তাহলে চলুন দেখে নিই রাধা বল্লবী বানানোর জন্য কী কী লাগবে। আমি এখানে আড়াই কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি, অল্প একটু নুন মিশিয়ে দিলাম তাতে, এক চামচের মতো চিনি দিয়ে দিলাম তাতে। এবার দু চামচের মতো ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম তাতে, দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব। তেলটাকে ভালো করে ময়দার সাথে মাখানো হয়ে গিয়েছে। এবার আমি ঈশতোষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, ধীরে ধীরে সেই ঈশতোষ্ণ গরম জলটাকে ময়দার সাথে মিশিয়ে মিশিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা মাখা হয়ে এসছে, এবার আমি এক চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম তাতে, দিয়ে আবার ভালো করে ময়দাটাকে আরেকবার মেখে নেব। আধ ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এখানে আমি দেড় চামচের মতো মৌরি নিয়ে নিয়েছি, মৌরিটাকে হালকা আঁচে কড়াইতে আমি ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এবার সেটাকে গুঁড়ো করে নিলাম। এবার আমি বানিয়ে নেব রাধাবল্লবীর ভিতরের পুরটা। তার জন্য লাগবে বিউলির ডাল, হাফ কাপের মতো বিউলির ডাল আমি সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম। এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে বিউলির ডালটাকে ভালো করে বেটে নেব। এক ইঞ্চির মতো একটা আদার টুকরো দিয়ে দিলাম তাতে, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তাতে, দিয়ে ভালো করে বিউলির ডালটাকে পেস্ট করে নিলাম। হালকা আঁচে ফ্রাইং প্যানে দু চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম, অল্প একটুখানি হিং দিয়ে দিলাম তাতে, মৌরিটা ভেজে যে পাউডার করে রেখেছিলাম সেই পাউডারটা দিয়ে দিলাম তাতে, দিয়ে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। হালকা আঁচেই করব যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এক চামচের মতো চিনি মিশিয়ে দিলাম তাতে, আর পরিমাণ মতন নুন মিশিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার বেটে রাখা বিউলির ডালটা দিয়ে দিলাম তাতে, দিয়ে ভালো করে মশলার সাথে বিউলির ডালটাকে মিশিয়ে নিতে হবে। হালকা আঁচে বিউলির ডালটাকে ধীরে ধীরে শুকনো করতে হবে। কন্টিনিউয়াসলি খুন্তি দিয়ে নাড়িয়ে যেতে হবে যেন ফ্রাইং প্যানের তলায় লেগে না যায়। বিউলির ডালটা শুকনো হয়ে গিয়েছে, এবার আমি আলাদা একটা বাটিতে তুলে রাখব। রাধা বল্লবীর জন্য পুর তৈরি হয়ে গিয়েছে। আধ ঘন্টা হয়ে গিয়েছে, আমি ঢাকাটা খুলে নিলাম, নিয়ে আবার একবার আমি ভালো করে ময়দাটাকে মেখে নিলাম। এবার রাধা বল্লবী তৈরির জন্য আমি একটা একটা করে গোলা তৈরি করে নেব। আড়াই কাপ ময়দায় আমার 14টার মতো গোলা হয়েছে। এখানে এক চামচের মতো ডালের পুর নিয়ে আমি হাত দিয়ে গোল করে গোলাটা তৈরি করে নিলাম। তারপর ময়দার গোলার ভিতরে সেই পুরটাকে ঢুকিয়ে আস্তে আস্তে করে হাত দিয়ে চেপে বন্ধ করে দেব। এবার দু হাত দিয়ে ভালো করে এটাকে চেপে নেব যাতে পুরটা ভালো করে চারিদিকে ছড়িয়ে যায়। এইভাবেই আমি সবকটা গোলার ভিতরে ডালের পুর ঢুকিয়ে দেব। সবকটা ময়দার গোলার ভিতরে ডালের পুর ঢোকানো হয়ে গিয়েছে। এবার আমি অল্প অল্প করে সবকটা গোলার উপরেই একটু একটু করে সাদা তেল দিয়ে দিলাম। লেচির উপরে তেলটা দিয়ে দিলে লেচিটা বেলতে খুব সুবিধা হয়। এবার আমি হাত দিয়ে ভালো করে প্রেস করে নিয়ে বেলিন চাকি দিয়ে ধীরে ধীরে লেচিটাকে বেলে নেব। বেলা হয়ে গিয়েছে,
রাধাবল্লভী ভাজার জন্য আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালো পরিমাণে গরম হয়ে গেলে আমি একটা একটা করে রাধাবল্লভী তাতে দিয়ে দেব। একটা চামচের সাহায্যে ধীরে ধীরে লেচিটাকে চাপলেই লেচিটা ধীরে ধীরে ফুলে উঠবে। এবার আমি উল্টে দিলাম, দিয়ে দুপাশটা যতক্ষণ না পর্যন্ত লালচে কালার হয় ততক্ষণ আমি উল্টে পাল্টে রাধাবল্লভীটাকে ভেজে নেব। দেখুন লালচে কালার হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব এটা। আবার একটা ভেজে দেখাচ্ছি। এরম করে করলে রাধাবল্লভী ফেটে যাবে না, খুব সুন্দরভাবে ফুলে উঠবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটাতে একটা লাইক আর শেয়ার করে দেবেন, আর কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। থ্যাংক ইউ।